নমস্কার, ওয়েলকাম টু হেলথ ইনসাইট চ্যানেল। আমি ডক্টর সুচরিতা সেনগুপ্তা, কনসালটেন্ট নিউট্রিশনিস্ট অ্যান্ড সার্টিফাইড ডায়াবেটিস এডুকেটর। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ডায়াবেটিসের ব্রেকফাস্ট কী হতে পারে সেই বিষয় নিয়ে। নর্মালি ডায়াবেটিসের ক্ষেত্রে ব্রেকফাস্টটা যেরকম হবে, কেন হবে, স্কিপ করা হবে না, এই সব নিয়ে আমার আজকে আলোচনায় বস্তু। ডায়াবেটিস থাকলে ঘন ঘন খেতে হবে, ঘন ঘন মানে 3-4 আওয়ার্স ফ্রিকোয়েন্ট মিলস, ভারী খাবার খেতে হবে এরকম বলছি না, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার আর স্মল স্ন্যাক দুবার চলতে পারে, কিন্তু ব্রেকফাস্টটা কখনোই স্কিপ করা কিন্তু যাবে না, কারণ রাত্রির অনেকটা সময় একটা ফাস্টিং ফেজে চলে যায়। তো এইবার আমরা ব্রেকফাস্টটা দিয়ে সেই ফাস্টিংটাকে কাটাই। শুন, ব্রেকফাস্টটা ভেরি ইম্পর্টেন্ট। ব্রেকফাস্টে কী থাকা যেতে পারে? লো গ্লাইসেমিক ইন্ডেক্স বা গ্লাইসেমিক লোড ওলা খাবার খেতে হবে, কার্বোহাইড্রেট খেতে হবে। সেগুলো কি? এমন কিছু ফুড যেগুলো টেক্স টাইম টু ডাইজেস্ট, মেটাবলাইজড অ্যাবজর্পশন, যেটা আস্তে আস্তে ডাইজেশন হবে, আমাদের শরীর সেটা চাইবে ডায়াবেটিসের ক্ষেত্রে। হাই গ্লাইসেমিক, হাই জিআই যে ফুডগুলো সেগুলো চলবে না। যেরকম বাজরা, ওটস, বিভিন্ন ধরনের মিলেটস, হোল উইট, ডালিয়া, এইগুলোকে আমি বলছি। নেক্সট হচ্ছে ব্রেকফাস্টটা হবে হাই ফাইবার আর প্রেফারেবলি নন স্টার্চি ফুড। যেরকম কি হতে পারে, মাল্টিগ্রেন রুটি হতে পারে, ওটসের তৈরি পরেজ হতে পারে, ওটসের উপমা হতে পারে, ওটসের তৈরি রুটি হতে পারে, তার সাথে সবজি থাকলো, স্যালাড থাকলো, একটা ডিমের সাদা অংশ থাকতে পারে, তাছাড়া ভেজিটেবল ওটস প্যানকেক থাকতে পারে, চিল্লা থাকতে পারে, সিম্পল ওটস, ধোসা বানানো ওটস দিয়ে যেগুলো, বা ইডলি থাকতে পারে ওটস দিয়ে বানানো, বা ব্রাউন রাইস দিয়ে বানানো, বা একটু সুজি দিয়ে কোনো সময় উপমা বানালো, সেটাও কিন্তু চলতে পারে। তো ব্রেকফাস্টটা যেটা হবে, কার্বোহাইড্রেটটার উপর একটু কাজ করতে হবে, যেটা কিনা হোল গ্রেন হবে, কমপ্লেক্স হবে, লো জিআই হবে, গ্লাইসেমিক ইন্ডেক্সটা লো হবে, তার সাথে একটু প্রোটিন থাকলো, যেরকম ডিমের সাদা অংশ হতে পারে, পনির হতে পারে, ছানা হতে পারে, টক দই হতে পারে, আর একটু কিছু ফাইবার থাকলো। ফাইবারটা ইন দ্য ফর্ম অফ স্প্রাউটস হতে পারে, স্যালাড হতে পারে, বা সিম্পল সবজিও কিন্তু হতে পারে। নমস্কার।